আজকে রান্না পূজোর দিন, আর এই রান্না পূজোর দিন আমাদের রান্না পূজোর পুরো মাসটাই আমাদের পুকুরে জাল ফেলে ধরা হয়। পুকুরে জাল ফেলা স্টার্ট হবে, দেখুন জাল চলে এসেছে অলরেডি। আর এই জাল ফেলে মাছ ধরা থেকে মাছ তোলা পুরোটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের। আগেরবার বলেই দিয়েছিলাম, আগেরবার তখন বলেছিলাম না যে মাছ যখন ধরা হবে রান্না পূজোর সময় দেখাবো, তো সেই জন্যই আজকে শুরু থেকে একদম দেখাবো, জাল নামানো থেকে পুরো টেনে কত মাছ উঠলো সমস্তটা দেখাবো। আর এই পুকুরে প্রচুর প্রচুর মাছ আছে, দেখুন আপনাদের দারুণ লাগবে। জাল চালানো হচ্ছে এবার আস্তে আস্তে টানা জাল, এটা জাল টেনে পাড়ের কাছে আনা হয়ে গেছে, এবার মাছ ভাজা শুরু হবে। তো কত মাছ লাফাচ্ছে দেখুন জালের মধ্যে। মাছে খেলে খেলে ফেলে দিচ্ছে বাহুবলি। ওই পুকুর অনেক ছোট মাছ হয়েছে, মিট খোলাতে What?
তো দেখো মাছ তুলে নিয়ে চলে আসা হয়ে গেছে আর দু হাঁড়ি মাছ তোলা হয়েছে ওইটাই কি শুধু সিলভার কাপ না এটা এক হাঁড়ি সিলভার কাপ মাছ এটা কত বড় ভাই পুরো আটা একটু দিয়ে দাও ছোট মাছ বড় মাছ আলাদা বানানো